তখন ঘড়িতে প্রায় 8টা বাজে। মিনা পার্টিতে যাবার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই তার ছোট বাচ্চা ছেলে আদি কেঁদে ওঠে। আদিকে কাঁদতে দেখে তার বাবা তন্ময় বলে, কি গো তুমি শুনতে পাচ্ছ না, আদি কখন থেকে কাঁদছে, আর তুমি রেডি হতেই ব্যস্ত। ওহো তন্ময়, তুমি তো দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি, তুমি একটু কোলে নিয়ে চুপ করো। আমি এখন কোলে নিতে পারবো না, ওকে চুপ করাতে গেলে আমার পার্টিতে যেতে দেরি হয়ে যাবে। আমার মনে হয় আদি খিদেতে কাঁদছে, ওর খিদে পেয়েছে, তুমি ওকে খাবার দাও। কি, ওকে যদি আমি এখন দুধ খাওয়াতে যাই তাহলে তো আমার আরো দেরি হয়ে যাবে। যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে খালি সব সময় খিদেই পেয়ে যাচ্ছে, আর সব সময় খালি প্যাপায় করে চলেছে। একটু শান্তিতে কোথাও যেতে পারছি না। উফ বাবা, আমার আর ভালো লাগছে না, তুমি চুপ করাও, আমি চললাম পার্টিতে। এই বলে মিনা তার বান্ধবীদের সাথে পার্টি করতে চলে যায়। একবারের জন্যও সে তার বাচ্চার কথা ভাবে না। তন্ময় একজন বড় বিজনেসম্যান, তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। আজ সব কিছু থাকার সত্ত্বেও তন্ময়ের ছেলেকে না খেয়ে ঘুমিয়ে পড়তে হয়। তন্ময় ছেলেকে চুপ কইরে ঘুম পাড়িয়ে দেয়। এই রকম ভাবে মিনা তার ছেলের কোনো চিন্তা ভাবনাই করতো না। এমনই একদিন আদিত্য খুব জোরে জোরে কান্না করছিল। মিনা আদিত্যকে চুপ করাতে পারছিল না। তখন সে রাগেতে তাদের কাজের মেয়ে মধুকে চিৎকার করে ডাকতে থাকে। মধু, আরে এই মধু, সকাল সকাল এই ছেলেটা আমার ঘুমটাই নষ্ট করে দিল। এখন সবে মাত্র 10টা বাজে, আর এই ছেলেটা সারা রাত খালি প্যাপাই করে চলেছে, একটু শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। এই মধুটা আবার কোথায় মরে গেল কি জানি। কি রে, কোথায় গেলি তুই? মিনার গলার আওয়াজ শুনতে পেয়ে মধু তাড়াতাড়ি করে সেখানে এসে বলে, হ্যাঁ ম্যাডাম, এই তো, আসলে আমার মেয়েটা কাঁদছিল তাই আমি ওকে দুধ খাওয়াচ্ছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আর এই রকম হবে না। মধুর মুখে এই রকম কথা শুনে মিনার লোভ হয়, তার মাথায় অন্য বুদ্ধি আসে। তখন সে মধুকে খুব ভালোভাবে বলে, ও আচ্ছা ঠিক আছে, ও কোনো ব্যাপার নাই, তুই আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়, আর হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবি, তোর সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি, আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। এই বলে মধু কফি বানাতে চলে যায়। কিছুক্ষণ পর মধু কফি বানিয়ে মিনাকে দেয়। তখন মিনা মধুকে বলে, হ্যাঁ মধু, তুই যেন কি বলছিলিস, কি জন্য দেরি হয়েছে তোর? আসলে আমার মেয়েটা কাঁদছিল তো তাই আমি ওকে দুধ খাওয়াচ্ছিলাম, ও তো এখন ছোট আর দুধ ছাড়া ও কিছুই খেতে পারে না, তাই ওকে দুধ খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে গেল, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আর এই রকম কখনো হবে না। আরে না না, ওই রকম বলছিস কেন, ছোট বাচ্চাকে তো দুধ খাওয়াতে হবে, তুই কি আমার একটা কাজ করতে পারবি, তুই যদি আমার এই কাজটা করে দিস তাহলে তোকে আমি তার পরিমাণ টাকা দেব, সেই টাকা নিয়ে তুই অনেক কিছু করতে পারিস, যেমন বাড়ি কিনতে পারিস, গাড়ি কিনতে পারিস, আরো অনেক কিছু করতে পারিস। মিনার মুখে এই রকম কথা শুনে মধুরও লোভ হয়। তখন মধু একটু চুপ করে থেকে বলে, হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, বলুন না কি করতে হবে। হ্যাঁ এই তো, আমি তো হ্যাঁটাই শুনতে চাইছিলাম, আমি জানি আমার কাজটা তুই করবি, তুই কখনো আমাকে না বলতে পারিস না। শোন তাহলে, তুই যেমন তোর মেয়েকে টাইমে টাইমে দুধ খাওয়াস তেমন আমার ছেলেকেও টাইমে টাইমে তুই তোর দুধ খাওয়াবি। কিন্তু ম্যাডাম, আমি আপনার ছেলেকে কি করে দুধ খাওয়াবো, যদি এই কথা তন্ময়বাবু জানতে পারে তাহলে তো অনেক খারাপ ভাববেন। আরে বাবা, তুই ওইসব নিয়ে চিন্তা করিস না, তুই শুধু টাইমে দুধ খাওয়াবি, আর শোন আমার ছেলে খিদেতে আর কখনো না কাঁদে, আমি যদি ওকে কাঁদতে দেখেছি তাহলে তোকে কিন্তু আমি একটাও টাকা দেব না। মিনার কথা মতো মধু রোজের নিজের মেয়েকে কম দুধ খাইয়ে মিনার ছেলে আদিত্যকে বেশি দুধ খাওয়াতো, যার ফলে দিনের পর দিন মধুর মেয়ে কমজোর হয়ে পড়েছিল। মধু তার মালকিনের ছেলেকে রোজের পুরোপুরি দুধ খাইয়ে দিত, যার কারণে মিনা তাকে মোটা টাকা দিত। সেই টাকা নিয়ে মধু নিজের একটা বড় বাড়িও কিনে ফেলেছিল, সেখানে তারা খুবই আরামে থাকতো। মধু তার স্বামী এবং তার ছোট্ট মেয়ে মুন্নিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। মুন্নি পুরোপুরি দুধ খেতে পেত না বলে সব সময় কাঁদতে থাকতো। এমনই একদিন মধুর স্বামী মধুকে বলে, তুমি কি এমন কাজ করো বলো তো যে তোমার মালকিন তোমাকে এত টাকা মাইনে দিচ্ছে, আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না যে তোমার মালকিন এত টাকা মাইনে দিচ্ছে তোমাকে। আরে বাবা, তোমার কি সন্দেহ করার ছাড়া আর কোনো কাজ নেই, আমি বাড়ির সমস্ত কাজ করি তাই আমার কাজ মালকিনের খুব ভালো লাগে, তাই জন্য মালকিন আমাকে এত টাকা দেয়। সে ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তাহলে দিন দিন আমাদের মেয়ে মুন্নি এত কমজোর হয়ে পড়ছে কেন, তুমি কি মুন্নির খেয়াল রাখছো না, এই কদিন ধরেই দেখছি তুমি ভালো করে মুন্নিকে দুধ খাওয়াচ্ছ না।
আমি যদি মুন্নিকে সব দুধ খাইয়ে দিই তাহলে মালকিনের ছেলেকে কি খাওয়াবো? ওর জন্য তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আর মালকিনের ছেলে যদি খিদেতে কাঁদে তাহলে তো মালকিন আমাকে একটা টাকাও দেবে না, তখন আবার সেই ভিখারিদের মতোই থাকতে হবে আমাদের। কই খেয়াল রাখছি না, আমি তো সবসময় মুন্নির খেয়াল রাখছি, কই দাও আমাকে। এই বলে মধু মুন্নিকে কোলে নিয়ে রুমে চলে যায়। মধু তার স্বামীকে মিথ্যে কথা বলছিল। এই রকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সেদিন মুন্নি কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মুন্নির আর চোখ খোলে না, সেই দেখে মধু তার স্বামীকে ডাকতে থাকে। কি গো কি গো, শুনছো? তাড়াতাড়ি এদিকে এসে একবার দেখো, আমাদের মেয়ে চোখ খুলছে না, কি হলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মধুর কথা শুনে তার স্বামী রুমে আসে এবং তাড়াতাড়ি করে মেয়েকে কোলে তুলে নেয়। সে যখন দেখে যে মুন্নি একদমই নাড়াচাড়া করছে না, সেই দেখে তাড়াতাড়ি করে মুন্নিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু মুন্নিকে চেক আপ করার পর বলে, দেখুন আসলে আপনাদের এত ছোট বাচ্চা, আপনাদেরকে ওর খাওয়ান দাওয়ানোর দিকে অনেক খেয়াল রাখা দরকার। আর আমার তো মনে হচ্ছে যে অনেকদিন না খেয়েই রয়েছে বাচ্চাটা, তাই আজকে আর বাঁচানো গেল না। ডাক্তারবাবুর মুখে এরকম কথা শুনে মধু এবং তার স্বামী কান্নায় ভেঙে পড়ে। মধু মিনাদের বাড়িতে কাজ ছেড়ে দেয়। তখন সে পাগলের মতো এদিক ওদিক করতে থাকে। মধু তার মেয়েকে হারিয়ে নিজের ভুলটা বুঝতে পেরে গিয়েছিল। এদিকে মিনা তার বুকের যন্ত্রণায় রোজের ছটপট করতে থাকে। কি জানি আজকাল আবার এই বুকের যন্ত্রণা কোথায় থেকে শুরু হচ্ছে, আর এই মধুটাও কাজে আসা বন্ধ করে দিয়েছে কেন তা কি জানি, তার উপর আবার এই ছেলেটা খিদের জন্য কেঁদেই চলেছে, এখন আমি কি করব। মিনার এই রকম কথা শুনে তন্ময় বলে, মধু আমি জানি এটা একদিন না একদিন হবেই, তুমি তোমার নিজের ছেলেকে দুধ খাওয়াচ্ছ না কেন? আমার তো মনে হচ্ছে তুমি দুধ খাওয়াচ্ছ না বলেই তোমার এরকম বুকের যন্ত্রণা হচ্ছে, এখন তো আদি কেঁদেই চলেছে, ওকে দুধ খাওয়াও। তন্ময়ের কথা মতো মিনা আদিকে কোলে তুলে নিয়ে দুধ খাওয়াতে যায়, কিন্তু আদি নিজের মায়ের কোলে কেউ চুপ করে না এবং সে মিনার দুধ খায় না। নিজের মা হয়েও বাচ্চাকে দুধ খাওয়াতো না বলে বাচ্চা নিজের মাকে মা বলে চিনতে পারছিল না, যেটা দেখে মিনার খুবই খারাপ লাগে। আদি দুধ খাচ্ছিল না দেখে তাকে তাদের ফ্যামিলি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আদিকে এবং মিনাকে ডাক্তারবাবু খুব ভালো করে চেক আপ করে। আপনার ছেলেকে আমরা ভর্তি নিয়ে নিচ্ছি, যেমন হোক করে ওকে দুধ খাওয়াতেই হবে, ও তো আপনার দুধ খেতেই চাইছে না, তাই পাইপ দিয়ে খাওয়াতে হবে। আপনি মা হয়ে কি করে এরকম হতে পারেন বলুন তো? আপনি যদি আজ আপনার ছেলেকে দুধ খাওয়াতেন তাহলে আপনার এরকম সমস্যা হতো না, আর আপনার ছেলেও আপনার দুধ খেয়ে নিত। ডাক্তারবাবুর মুখে এরকম কথা শুনে মিনা তার নিজের ভুলটা বুঝতে পারে। কিছুক্ষণ পর মধু হসপিটালে এসে আদিকে দুধ খাওয়ায়। তখন একটা নার্স এসে ডাক্তারবাবু আর মিনাকে এ খবর দেয়। খবর শুনে মিনা এবং ডাক্তারবাবু আদির কাছে ছুটে যায়। তখন মিনা দেখে যে মধু তার ছেলেকে দুধ খাওয়াচ্ছে। মালকিন, আমি আমার মেয়েকে নিজের ভুলের কারণে হারিয়ে ফেলেছি, নিজে লোভ করেছিলাম বলে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি, আমি আপনার ছেলেকে আর হারাতে চাই না, আজ থেকে আমি রোজের আপনার ছেলেকে দুধ খাওয়াবো আর নিজের ছেলের মতোই ভালোবাসবো। না রে মিনা, তোর কোনো ভুল নয়, সব ভুল তো আমার, আমি যদি তোকে লোভ না দেখাতাম তাহলে কোনোদিন তো এরকম কাজ করতিস না, পারলে আমাকে ক্ষমা করে দিস তুই, আজ আমার ভুলের কারণে তোর মেয়ের জীবনটাই চলে গেল। এই রকম বলে মিনা এবং মধু খুবই কান্নাকাটি করতে থাকে। সেদিনের পর থেকে মধু তার মালকিন মিনার ছেলেকে দুধ খাওয়াতো এবং নিজের ছেলে বলেই মনে করত। নিজের মেয়েকে হারিয়ে মধু তার লোভের শাস্তি পেয়ে গেছিল, অন্যদিকে মিনা তার নিজের ভুল বুঝতে পেরেছিল। দুইজন দুইজনের কাছে ক্ষমা চেয়ে আবারও তারা একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। সুতপা দেবী তার পাঁচ বৌমা মোহিনী, জেসমিন, নোরা, মিলি এবং এনাকে নিয়ে কৃষ্ণনগরপুর গ্রামে বসবাস করত। সুতপা দেবীর পাঁচ বৌমা খুব ভালোভাবে সংসার সামলে নিত। সুতপা দেবীর পাঁচ বৌমা আলাদা আলাদা ধর্মের ছিল। প্রথম প্রথম এই নিয়ে সুতপা দেবী অনেক আপত্তি করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সুতপা দেবী তার পাঁচ বৌমাকে মেনে নেয়। সুতপা দেবী তার পাঁচ ছেলের খুশির কথা ভেবে তার পাঁচ বৌমাকে মেনে নিয়েছিল। এখন তাদের সংসারের পরিস্থিতি খুবই খারাপ চলছিল। একদিন মোহিনী সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে রান্নাঘরে যখন খাবার বানাতে যায় তখন সে দেখে যে আটা প্রায় শেষ হয়ে এসেছে। এই দেখে মোহিনী মনে মনে বলে,
হে ঈশ্বর, সামান্য এই কটা আটা পড়ে রয়েছে, এই কটা আটাতে মাত্র কয়েকটা রুটি হবে, আর এই কয়েকটা রুটি আমাদের এতজনের কিভাবে হবে? মোহিনী যখন এইসব ভাবছিল তখন তার পিছনে তার চারজা এসে দাঁড়ায়। মোহিনীকে চিন্তার মধ্যে দেখে মিলি বলে, কি ব্যাপার, কিছু কি প্রবলেম হয়েছে? তোমাকে এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? হ্যাঁ মিলি, চিন্তা করব না তো আর কি করব। তুমি তো জানো আমাদের স্বামীরা সকলেই এক ফ্যাক্টরিতে কাজ করে, আর সেখানে এখন কাজের খুব সমস্যা হচ্ছে, ঠিক মতো পয়সাও দিচ্ছে না, তাই আমাদের খাবারের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ দিদি, সবই তো বুঝতে পারছি, কিন্তু এখন তো আমাদের কাছে কোনো উপায় নেই। যতদিন না ফ্যাক্টরি থেকে টাকা দিচ্ছে ততদিন এইভাবেই দিন কাটাতে হবে। তারা পাঁচ বয়ে যখন এইসব কথা বলছিল তখন সেখানে তাদের শাশুড়ি মা সুতপা দেবী আসে, আর তাদের চিন্তার মধ্যে দেখে বলে, কি ব্যাপার আমার পাঁচ বৌমা, কি কথা হচ্ছে? তোমাদের এত চিন্তার মধ্যে দেখাচ্ছে কেন? আর তোমরা এখনো খাবার বানাওনি কেন? ওদের পাঁচজনের ফ্যাক্টরি যাবার সময় হয়ে গেল যে। মা, আপনি আমাদের একটুখানি সময় দিন, আমরা পাঁচজনই এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি। এই বলে তারা পাঁচ জায় মিলে খাবার বানাতে থাকে। খাবার বানানো হয়ে যাবার পর তারা পাঁচ ভাই একসঙ্গে খাবার খেতে বসে। সুতপা দেবীর পাঁচ ছেলে খাবারকে ফ্যাক্টরিতে চলে যায়। তারপর তার পাঁচ বৌমা যখন খাবার খেতে বসে তখন তারা দেখে যে সামান্য একটুখানি খাবার পড়ে আছে। সেই দেখে সুতপা দেবী কাঁদতে কাঁদতে বলে, বৌমারা তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে সামান্য একটুখানি খাবারটাও ভালো করে খেতে দিতে পারি না। আজকে আমার পাঁচ ছেলের ফ্যাক্টরিতে কাজ না হওয়ার কারণে এত সমস্যা হচ্ছে। মা, আপনি এরকম ভাবে কেন বলছেন? দেখুন এতে আপনার কি দোষ, এই কম খাবারটাই আমরা সকলে মিলে একটু একটু করে খাবো। এই বলে তারা সকলে মিলে খাবার খায়। বেশ কিছুক্ষণ আকাশের অবস্থা একদমই ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে আকাশের ঘন কালো মেঘ এবং তার সাথে ঝমঝম করে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে যায়। বৃষ্টি হওয়ার কারণে তাদের বাড়ির ভিতরে জল পড়ছিল। সেই দেখে সুতপা দেবী বলে, বৌমারা দেখো এখানে উপর থেকে জল পড়ছে, এখানে কিছু একটা দিয়ে দাও। হায় হায়, এখানে তো অনেক জল পড়ছে, এখন যদি এই জলের কারণে আমাদের বাড়িটা পুরো ভেসে যায় তাহলে আমরা কোথায় যাব? ওহো এনা, তুমি এই রকম কেন বলছো? দেখো যদি কিছু বলারই থাকে তাহলে ভালো কথা বলো। ও মাই গড, এখানে এরকম ভাবে জল পড়তে থাকলে তো আমরা আর মেঝেতে শুতে পারবো না। বাড়িতে একটাই মাত্র খাট রয়েছে, আর সেখানে তো মাস হয়, আমাদের পাঁচজনকে তো মেঝেতেই শুতে হয়। হ্যাঁ বৌমা, তোমরা ঠিকই বলেছো, এটাই দেখা বাকি ছিল, এখন এটাও দেখতে হচ্ছে। আমি তো কোনোদিন ভাবিনি যে আমাদের জীবনে এইরকম কঠিন পরিস্থিতি আসবে। আমার পাঁচ ছেলেও তাদের কাজ নিয়ে এত চিন্তার মধ্যে রয়েছে, আর এখন আবার এই বাড়িটাতেও থাকা অসম্ভব হয়ে পড়ছে। মা আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মা আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। কিন্তু আমরা এখন কি করবো, বাইরে এত বৃষ্টি পড়ছে। মা কিছু একটা দিয়ে যেখান থেকে জল পড়ছে সেখানটা চাপা দিতে হবে, আর তা না হলে একটা বড় পেপার দিয়ে পুরো বাড়িটাকে ঢেকে ফেলতে হবে। হ্যাঁ বৌমা ঠিক বলেছো, শোনো বড় বাক্সের ভিতরে একটা বড় পেপার আছে, ওই পেপারটা আমরা যদি এই বাড়ির উপরে চারটে বাঁশ দিয়ে বেঁধে দিই তাহলে আর বাড়ির মধ্যে জল পড়বে না। এই বলে সুতপা দেবী আর তার পাঁচ বৌমা মিলে অনেক কষ্ট করে তাদের বাড়িটাতে বড় তাম্বু খাটিয়ে নেয়। তখন তাদের বাড়ির ভিতরেও জল পড়া বন্ধ হয়ে যায়। এই দেখে সুতপা দেবী তার পাঁচ বৌমাকে বলে, ব্যাস এবার তো একটু হলেও শান্তি পাওয়া যাবে, আর আমাদের বাড়ির মধ্যে জল ঢুকতে পারবে না। এখন তো বর্ষাকাল, এখন তো রোজেরই ঝড় বৃষ্টি হতে থাকবে। হ্যাঁ মা, আমরা খুব ভালোভাবে পেপারটাকে বেঁধে দিয়েছি, আর বাড়ির ভিতরে জল পড়বে না। মা এবার তাহলে বাড়ির ভিতরে চলুন, আমি সকলের জন্য চা বানাচ্ছি। আচ্ছা বৌমা ঠিক আছে চলো। এই বলে মিলি সবার জন্য চা বানায়। এই রকম ভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সুতপা দেবীর ছেলে ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরে আসে। সেদিন বৃষ্টি থামার নামই নিচ্ছিল না, বৃষ্টির সাথে সাথেই অনেক জোরে জোরে হাওয়াও চলছিল, যার কারণে তাদের বড় পেপার উড়ে চলে গিয়েছিল। তারা যখন রাত্রিবেলায় সকলে একসঙ্গে ঘুমাচ্ছিল তাদের গায়ের উপর আবারও টপ টপ করে বৃষ্টি পড়ছিল। তখনই মোহিনী তার স্বামী মোহনকে বলে,
সকলে উঠে পড়ো একবার, এখানে তো জল পড়ছে, এখানে শোয়া যাবে না, আমাদেরকে অন্য জায়গায় বিছান করতে হবে, তাড়াতাড়ি ওঠো না হলে সবকিছু ভিজে যাবে। উফ বাবারে, শান্তি করে রাত্রি বেলা ঘুমোতেও পারছি না, এটা কেমন দিন দেখতে হচ্ছে কি জানি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্যাক্টরিতে কাজে চিন্তা রয়েছে, আর এখন রাত্রি বেলা বৃষ্টির কারণে ঘুম হচ্ছে না, দিনের বেলা শান্তি আর না রাত্রি বেলা, এই বৃষ্টির কারণে আমাদের পুরো বাড়িটানে ডুবে যায়। দাদা দয়া করে এরকম বলবেন না, একমাত্র এই বাড়িটাই আছে আমাদের কাছে, যদি এই বাড়িটা বৃষ্টির জলে ডুবে যায় তাহলে আমরা কোথায় যাব, আর মা কোথায় যাবে? হাই হাই অপরবালা, এখানেও জল পড়ছে, এবার এখানে কি দেব? মা কি আবার দেবেন, যাই হোক একটা বসিয়ে দিন, সারা রাত পেঁচার মতো জেগে জেগে কাটাতে হবে। হে ঈশ্বর, আমাদের ফ্যাক্টরির মালিক যেন আমাদের তাড়াতাড়ি পয়সাটা মিটিয়ে দেয়, তাহলে আমরা এই পয়সা নিয়ে আমাদের বাড়িটা ঠিক করে নিতে পারবো, বাড়িটা ঠিক হয়ে গেলে তাহলে আর আমাদের এই দিন দেখতে হবে না। এই রকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা পাঁচ ভাই না খেয়ে ফ্যাক্টরিতে চলে যায়, কারণ বাড়িতে খাবার মতো আর কিছুই ছিল না, সেই কারণে তারা পাঁচ ভাই ফ্যাক্টরিতে গিয়ে মালিকের কাছে পয়সা চায়। তখন মালিক তাদেরকে বলে, দেখো তোমাদের যা টাকা হয়েছে তার থেকে কম নিতে হবে, কারণ আমি আর বেশি দিতে পারবো না, এই ফ্যাক্টরি আমি বন্ধ করে দিচ্ছি, কারণ অনেকজনকে টাকা দিতে হবে, আর এই বৃষ্টির কারণে আমার কাছে বেশি টাকাও নেই, আমার পরিবারকে আমি ঠিক মতন খাওয়াতে পারছি না। কিন্তু মালিক, আমাদের তো এখানে এক মাসের মাইনা বাকি পড়ে যাচ্ছে, আর আপনি তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা হয়েই যাচ্ছে, আমাদের বাড়িতে তো ঠিক মতন বসার জায়গাই নেই, বাড়িটা ঠিক করতে হবে, আর আপনি যদি কটা টাকা দেন তাহলে আমরা কি করে বাড়িটা ঠিক করব, বাড়িটা যদি ঠিক না করি তাহলে আমরা কোথায় যাব, আমাদের বাড়িটা তো পুরো বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। দেখো আমি যতটুকু পারছি তোমাদের সাহায্য করছি, এর থেকে বেশি আমার কাছে দেবার মতন কিছুই নেই, এবার তোমরা তাড়াতাড়ি বাড়িতে যাও, আরো জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মালিকের কথা মতো তারা ওই পয়সা নিয়ে কিছু খাবার কেনাকাটা করে বাড়ি যায়। বাড়ি গিয়ে তারা পাঁচ ভাই মিলে তাদের বাড়িটা ঠিক করতে থাকে, যেখান দিয়ে বৃষ্টির জল বাড়ির ভিতরে পড়ছিল সেই জায়গাগুলোকে ভালো করে চাপা দিতে থাকে, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না, যার কারণে গ্রামে সকলের বাড়িতেই জল ঢুকে গিয়েছিল। তখন সুতপা দেবী তার পাঁচ বৌমাকে বলে, বৌমারা এখন আমরা কি করব, কোথায় যাব, বাড়ির ভিতরে তো পুরো জল ঢুকে পড়েছে, এই রকম ভাবে তো মেঝেতে শোয়া যাবে না। মা আমাদের কিছু একটা উপায় বার করতেই হবে, এই রকম ভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না, আর আপনার পাঁচ ছেলের ফ্যাক্টরিতে কাজটাও নেই, যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো, আমার মাথায় একটা বুদ্ধি আছে, দেখো এত জলের কারণে সকলের ফসল নষ্ট হয়ে গেছে, কেউ আর বাজারে সবজি বিক্রি করতে পারবে না, তখন যদি আমরা বাজারে মাছ বিক্রি করি তাহলে আমাদের অনেক ভালো লাভ হবে। হ্যাঁ জেসমিন তুমি একদম ঠিক বলেছো, যা পয়সা বেঁচে আছে ওটা দিয়ে আমরা শহর থেকে কিছু মাছ কিনে আনবো, আর সামনের ওই পুকুরে ফেলবো, যখন জল কমে যাবে বৃষ্টি পড়বে না তখন ওই মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করবো। এই ভেবে তারা সকলেই খুব খুশি হয়ে যায়। মোহন যা পয়সা বেঁচেছিল ওই পয়সা দিয়েই কিছু মাছ কিনে আনে এবং সামনের পুকুরে ফেলে দেয়। আস্তে আস্তে বৃষ্টির জলও কমতে থাকে। তখন তারা পাঁচ বৌমা মিলে ওই মাছগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে এবং অনেকজনই তাদের কাছ থেকে মাছ নিয়ে যায়। এই রকম ভাবে তাদের মাছের ব্যবসা বেশ ভালোভাবেই চলতে থাকে। আস্তে আস্তে তাদের সংসারের পরিস্থিতি অনেক ভালো হয়ে যায়। এই রকম ভাবে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।